মহানগরে বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রবীর ঘোষালের নামে পোস্টার। কোন্নগরবাসীদের দাবি, মধু চক্রের নায়ক গদ্দার প্রবীর ঘোষালকে তৃণমূল কংগ্রেসে নেওয়া যাবে না। সৌজন্যে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ মঙ্গলবার সকাল থেকে হুগলির কোন্নগরে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের ত্যাগী প্রাক্তন বিধায়ক বর্তমান বিজেপি প্রবীর ঘোষালের নামে এই পোস্টার কোন্নগরে প্রায়শই লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রবীর ঘোষাল বিধানসভা ভোটের আগে চার্টার্ড বিমানে করে দিল্লি উড়ে গিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন ও তার পুরস্কার স্বরূপ বিজেপি তাকে হুগলির উত্তরপাড়া বিধানসভায় বিজেপির প্রার্থী করে। এরপরই সাংবাদিক প্রবীর ঘোষাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন। এরপরই তিনি বিজেপির বিরুদ্ধে বেসুরো সুর গাইতে থাকেন। কিছুদিন আগে তার মাতৃবিয়োগ হলো। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন উচ্চ নেতৃত্ব তাকে ফোনে সমবেদনা জানান, অথচ বিজেপির সেই অর্থে কোনো বড় মাপের নেতা তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেননি। এরপরই তার পুনরায় তৃণমূল কংগ্রেসে ফেরার জল্পনা তৈরি হয়। তারপরই আজকের এই পোস্টার সামনে আসে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দরাই প্রকাশ্যে তাকে দলে না নেওয়ার আবেদন জানায় ও তার নামে এই পোস্টার পড়ে। হুগলি থেকে পাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।